আসসালামু আলাইকুম। সারাদিনের রোজার ক্লান্তি দূর করতে অথবা প্রচণ্ড গরমে ঘরে ফিরেই ঠান্ডা এক গ্লাস তেঁতুলের শরবত শুধু যে তৃষ্ণা মেটায় তা নয়, পাশাপাশি যেন কলিজাও ঠান্ডা করে দেয়। আর উপকারের কথা আমি আর নাই বললাম, তাই আজকের রেসিপিতে দেখাচ্ছি তেঁতুলের শরবত, এবং বরাবরের মতো খুবই সহজভাবে। আমি এখানে কিছু পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম পানিতে, মিনিমাম আধা ঘন্টা ধরে ভিজিয়ে রাখতেই হবে, তবে আমি সারা রাত ধরে রেখেছিলাম ভালো করে ভেজানোর জন্য। এর থেকে এখন ভালো করে কোচলে তেঁতুলের পাল্পগুলো বের করে নেব, বা তেঁতুলের মার যেটাকে বলা হয়। হাত দিয়ে একটু কষলানোতেই দেখা যাবে তেঁতুলের যে জেলির মতো অংশটা সেগুলো পানির সাথে মিশে যাবে, আর যে ছোবাগুলো থাকবে সেগুলো আলাদা হবে। এগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি। আর সব কিছু ফেলে দেওয়ার পরে আরেকটু ভালো ফলাফলের জন্য এই কাপটাকে আমি এখন চালনিতে ছেঁকেও নিচ্ছি। এতে করে বিচি বা খোসার যে দানাদার অংশগুলো, যেগুলো হাত দিয়ে কচলানোর পরেও চলে যায় না, সেগুলো শরবত খাওয়ার সময় আর দাঁতে আটকে যাবে না। তেঁতুলের পাল্পটা আমি ছেঁকে নিয়েছি। এই পাল্পটাকে কিন্তু চাইলে আপনারা একেবারে স্টোর করতে পারবেন অনেক দিনের জন্য। তার জন্য একটা আইস কিউবে আপনারা চাইলে পাল্পটা ঢেলে রাখতে পারেন, তারপর যখন যখন শরবত বানাবেন সুগার সিরাপের মধ্যে একটা করে আইস কিউব মিশিয়ে দিলেই শরবত কিন্তু তৈরি হয়ে যাবে। এখন আমি শরবত বানানোর জন্য এখানে কিছুটা পাল্প নিয়েছি। আসলে শরবতের ক্ষেত্রে পরিমাপটা একেবারে আপনাদের নিজেদের উপরে, কারণ কেউ টক বেশি খেতে ভালোবাসেন, কেউ টক কম পছন্দ করেন, তাই সেই টেস্টটা বুঝে আপনাদেরকে অ্যাড করতে হবে। সেই সাথে চিনিটাও আপনাদেরকে নিজেদের টেস্ট অনুযায়ী বুঝে দিতে হবে। আমি শুধু এখানে পদ্ধতিটা দেখাচ্ছি। আমি আজকে যে পরিমাণ তেঁতুলের পাল্প নিয়েছি তাতে 2 গ্লাস পরিমাণ শরবত হবে। এর সাথে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, সাথে দিচ্ছি সামান্য একটু লবণ। আমি এখানে হিমালয়ান পিঙ্ক সল্টটা ইউজ করছি। এখানে আপনারা বিট লবণ অথবা নর্মাল রান্নার যে লবণ সেটাও দিতে পারবেন। সেই সাথে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, কালো সাদা যে কোনো একটা ইউজ করতে পারবেন। এবারে সব কিছু একসাথে ভালো করে গুলে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে মেল্ট হচ্ছে। আর চিনিটা যখন ভালোভাবে মিশে যাবে তখন আমি এতে ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। এখনও যেহেতু খুব বেশি একটা গরম পড়েনি তাই আমি বরফ দিয়ে সার্ভ করছি না, আপনারা বরফ কুচি দিয়েও সার্ভ করতে পারবেন। আবার এভাবে করে শরবতটা বানিয়ে কিন্তু নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিন পর্যন্ত রেখে অনায়াসে খেতে পারবেন। আমি অল্প একটু টেস্ট করে দেখছি লবণ চিনি সব কিছু ঠিকঠাক মতো আছে নাকি। আমার কাছে সব ঠিকই আছে। এবারে শরবতগুলোকে আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই সহজেই খুবই মজাদার প্রাণ ঠান্ডা করা তেঁতুলের শরবত, যেটা শরীরের ক্লান্তি দূর করার সাথে সাথে মনটাকেও চনমনে করে তুলবে। আশা রাখছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আর আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের এপিসোডে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।